আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 করেছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। রসে বসে নিয়ে আপনাদের সঙ্গে উমা চলে এসেছি। আজ উমা রান্নাঘরে যা রয়েছে তা কিন্তু আপনার মাথার সমস্ত চিন্তাকে দূর করে দেবে এবং বাড়ির ছোটদের মুখে হাসি ফোটাবে। আরে শুধু ছোটদের কথা বলছি কেন, অফিস থেকে ফিরে সবাই তো একটু মেজাজটা তিরিক্ষি থাকে, সেই সময় যদি একটা চমৎকার টিফিন পাওয়া যায় তাহলে কিন্তু মনটা আস্তে আস্তে ফুরফুরে হয়ে যায়। আর ওই যতদূর নন্দ ঘোষের মতন বাচ্চারা বড্ড বায়নাক্কা করে, আমার তো মনে হয় ছোটদের একটু ধমক ধমক দিলে যা দেওয়া যায় তাই খেয়ে নেয়, কিন্তু ভালোবেসে তারা কী খাবে? আজ যা যা শেখাবো সবই কিন্তু টিফিনে ব্যবহার করতে পারবেন আপনি। প্রথমেই বলবো চিঁড়ের পোলাও। বাড়িতে চিঁড়ে রয়েছে, আপনি দই চিঁড়ে খাওয়ানোর প্রচণ্ড চেষ্টায় আছেন, কিংবা দুধ চিঁড়ে, সবাই নাক কুচকে চোখ কুচকে যদিও একদিন খাচ্ছে পরের দিন একদম সরিয়ে দিচ্ছে, আপনি চিঁড়েগুলো নিয়ে করবেন কি? চিঁড়ের পোলাও বানিয়ে ফেলুন। কেমন করে? এটা শীতের সময়, প্রচুর সবজি। কী কী সবজি নেবেন? ফুলকপি, গাজর, বিন ছোটো 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 করে কেটে নিন, ঝিরি ঝিরি করে নয়, ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। আর চিনেবাদাম নিতে পারেন। চিনেবাদাম যদি নেন তাহলে যদি একদম আপনি মনে করেন যে খুব ফাঁকি মারবেন, মানে ফাঁকি ছাড়া আপনার মানে খুব তাড়া রয়েছে, তাহলে একদম সল্টেড চিনেবাদাম যেটা বিক্রি হয় সেটাই নিয়ে নিতে পারেন। আর যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে ওই খোসা সমেত চিনেবাদাম কিনে শুকনো খোলায় ভেজে তাকে খোসা ছাড়িয়ে সেটাও নিতে পারেন। এবার কিশমিশ। কিশমিশ দিলে একটু মিষ্টি স্বাদ আসে, তো খুব ভালো লাগে। প্রথমে কি করবেন, কড়াইতে সাদা তেল দিন, দিয়ে ওই যে সবজিগুলো নিয়েছেন গাজর, বিনস আর ফুলকপি দিয়ে দিন, দিয়ে নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন হালকা ভাজার দিকে যাচ্ছে কিন্তু সেদ্ধটা প্রায় হয়ে এসছে, সেই সময় বাদামটা দিয়ে দিন, কিশমিশটাও দিয়ে দিন, নুন দিন, মিষ্টি দিন। এটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে আগে থেকেই, চিঁড়ে কতটা দিচ্ছেন তার উপর এবং সেই পরিমাপেই আপনি সবজি দিয়েছেন। এবার চিঁড়েটা সবার শেষে দেবেন। চিঁড়েটা জল দিয়ে, এতক্ষণ শুকনো ছিল, ভালো করে একটু চিঁড়ের গুঁড়ো টুড়োগুলো বাদ দিয়ে ঝেড়ে ঝেড়ে নিয়েছেন। এবার যেটা করবেন, জল দিয়ে চিঁড়েটাকে ধুয়ে নেবেন, ধুয়ে সঙ্গে সঙ্গে জল ছাড়িয়ে চিঁড়েটা দিয়ে দেবেন, দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া। কিছুক্ষণ মানে এটা একটু সময়টা আপনি নিজেই বুঝতে পারবেন, যেন শক্ত না হয়ে যায়, সামান্য এক থেকে দেড় মিনিট, এর বেশি নয়, এবং গ্যাসটাকে মাঝারি আঁচে রেখে নামিয়ে নিন। সবাই কিন্তু চমৎকার ভালোবেসে খাবে। আর আপনার যদি মনে হয় যে একটু গরম মশলার গন্ধ থাকলে ভালো হয়, তাহলে নামানোর আগে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে নিন। আমি অবশ্য এলাচ গুঁড়োটা ব্যবহার করি না, কিন্তু এলাচ গুঁড়ো দিলে মন্দ হয় না। চিঁড়ের পোলাও রেডি, ছোটদের মুখে হাসি, বড়দের মুখে হাসি, আপনারও তো ভীষণ কম পরিশ্রমে কাজটা হয়ে গেল। চিঁড়ের পোলাও দিয়ে দিন, তারপরে একটা জমি এক কাপ চা হয়ে যাবে, দেখবেন সবাই কীরকম ফুরফুরে মন নিয়ে আপনার প্রশংসা করছে।
কি, চিড়ের পোলাও তো হলো, এবার একটা গান না শুনলে হয়? রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি জেহার। গানটা শুনি, শুনতে শুনতে পরের রেসিপিটা আমি আপনাদের বলবো বলে তৈরি হই, আর আপনারাও খাতা কলম নিয়ে তৈরি হয়ে থাকুন পরের রেসিপিটা লিখবেন বলে। আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার, নেবে কি নেবে না বলো প্রিয় গো আমার, প্রিয় গো আমার। আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার, নেবে কি নেবে না বলো প্রিয় গো আমার, প্রিয় গো আমার। গান শুনে ফিরে এলাম, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। রসে বসে আপনাদের সঙ্গে উমা রয়েছি। স্যান্ডউইচ, পুর ভরা স্যান্ডউইচ, চিকেনের পুর ভরি আজকে। হ্যাঁ, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, খুব ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কাটতে হবে, মানে খুব ছোট ছোট করে। আর চিকেনটাকে সেদ্ধ করে নিন, মানে ধরুন সেই দিন যেদিন আপনার বাড়িতে অল্পই 4-5 পিস চিকেন পড়ে রয়েছে, কাকে দেবেন কি করবেন বুঝে উঠতে পারছেন না, সেই দিন তো আপনাকে এই পুর ভরা স্যান্ডউইচ খুব বাঁচিয়ে দেবে। তো আপনি চাইলে স্যান্ডউইচের জন্যও চিকেন কিনে নিতে পারেন, যদি সেটা করেন তাহলে একটু চিকেনের ব্রেস্টের টুকরো কিনবেন যাতে বোনলেস হয় চিকেনটা। নুন, গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন, ঘণ্টাখানেক, তারপর অল্প জলে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পর ওই যে সেদ্ধ করার যে জলটা, সেটা কিন্তু আপনার বাড়িতে যে ছোট রয়েছে তাকে খাইয়ে দিতে পারেন, খুব স্বাস্থ্যকর। চাইলে আপনি নিজেও খেতে পারেন, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে কেই বা মানা করেছে, কাজেই খেতেই পারেন আপনিও। এবার চিকেনটাকে হাত দিয়ে 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 ছাড়িয়ে নিন। কড়াইতে সাদা তেল দেবেন, যেগুলো কুচি করেছেন, আদা, পেঁয়াজ, রসুন,
ক্যাপসিকাম, টমেটো, টমেটোর বীজটা কিন্তু বাদ দেবেন। কাঁচা লঙ্কা কুচি করেছেন দিয়ে দিন। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনি কেমন ঝাল খাবেন তার উপর নির্ভর করে দেবেন, চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে দিলেন, দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। এর মধ্যে নুন দেবেন, গোলমরিচ গুঁড়ো দেবেন, চাইলে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কারণ এখানে রং হওয়ার কোনো ব্যাপার নেই। এবার চিকেনগুলো দিয়ে দিন, দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। করতে 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 যখন একদম মিশে যাবে, এখানে একটা কথা বলি, এখানে আপনি কিন্তু চাইলে বিনস এবং গাজরও খুব কুচি কুচি করে দিয়ে দিতে পারেন। পুরো ব্যাপারটা মিশে গেল, একটু সময় লাগবে পুরটা তৈরি করতে। পুরটা তৈরি হয়ে গেল, যখন পুরো ব্যাপারটা মিশে গেল, পুরটা দেবেন কড়াই থেকে আস্তে আস্তে উঠে আসছে, নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পুরটা আপনার রেডি হয়ে গেল। একটা কথা বলি, আপনি চাইলে এইরকম পুর তৈরি করে এয়ারটাইট যে কৌটোগুলো রয়েছে তার ভেতর পুরে ফ্রিজে রেখেও দিতে পারেন, 7 দিন অনায়াসে থাকবে। আপাতত গরম গরম পুর তৈরি, একটু ঠান্ডা হতে দিন। আপনার কাছে পাউরুটি রয়েছে, স্যান্ডউইচের যে পাউরুটিগুলো বড় বড় যদি থাকে তাহলে তাই, যদি না থাকে তাহলে ছোট পাউরুটি যেমন আমরা এমনিতে খাই সেই রকম পাউরুটি নিন। পাউরুটির ধারটা অনেকে বাদ দিয়ে দেন, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। যদি আপনার বাড়ির সদস্যরা পাউরুটির ধার খেতে আপত্তি না করে তাহলে দেবেন না, আর যদি আপত্তি করে দিয়ে দিন, সবটাই তো আপনার হাতে। পাউরুটির মধ্যে পুরটা ভরে নিন, চেপে চেপে পুরটা ভরলেন, আর একটা পাউরুটি দিয়ে চাপা দিলেন। এবার মাখন লাগবে, মাখনটা ফ্রিজ থেকে একটু আগে বার করে রাখবেন যাতে ঘরের টেম্পারেচারে চলে আসে, তাহলে পাউরুটিতে লাগাতে সুবিধা হবে। আপনি দুটো পাউরুটির মাঝখানে পুর ভরেছেন, দুটো পাউরুটির উল্টো দিকগুলোতে আপনি মাখন লাগিয়ে নিন, তাতে খুব সুন্দর একটা লুকস আসবে যখন আপনি স্যান্ডউইচটা তৈরি করে ফেলবেন। আপনার বাড়িতে স্যান্ডউইচ মেকার আছে, তাহলে ওই পাউরুটির দুটো দিকে মাখন লাগিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিন, আপনার পুর ভরা স্যান্ডউইচ রেডি। আপনার বাড়িতে স্যান্ডউইচ মেকার নেই, দুঃখ কেন, একটা নন স্টিকি ফ্রাই প্যানে আপনি পুর ভরা যে পাউরুটি যার উল্টো দিকে দুটো দিকেই মাখন লাগানো আছে সেটাকে আপনি নন স্টিকি ফ্রাই প্যানে দিয়ে দিন। ফ্রাই প্যানটা কিন্তু আগে একটু বেশি গরম করে নেবেন, আর স্যান্ডউইচটা যখন দেবেন তখন একদম আঁচটাকে সিমে দিয়ে দেবেন। এপিঠ ওপিঠ করে নিতে হবে আপনাকে, নামিয়ে আপনি জলখাবার হিসেবে গরম গরম সার্ভ করুন। ছোট বড় সকলে আরও একটা চাই বলে আপনার কাছে যদি বায়না না করেছে তাহলে কথা দিচ্ছি রসে বসেতে আমি আর রেসিপি বলবই না। আমি জানি আপনাদের কাছে সকলে বায়না করবে আরও একটা চাই বলে, আর সেই কথা আপনি আমাকে জানাবেন টেলিফোন করে 2414-6060 2414-6060 এই নম্বরে। চিকেনের পুর ভরা স্যান্ডউইচ রেডি, খেতে খেতে আসুন না একটা গান শুনে নি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। হলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো, তুমি আমার কাছে কভু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গয়ুড়ে, আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গোয়ুড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন রোগ ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন রোগ ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেয় গোডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেয় গোডাকি, যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় তবুও ভালো বাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আপনার কথা শুনে যদি নাও হাসে, আপনার হাতের পুরভরা স্যান্ডউইচ খেয়ে এতক্ষণ নিশ্চয়ই সবার মুখে হাসি ফুটেছে। আপনি টিউন করেছেন কমিউনিটি রেডিও জিইউ 90.8 মেগাহার্টজ। বন্ধুরা, এবার আর একটা মুচমুচে ভাজা, যেটা বিকেলবেলা দিব্যি জমবে, বলি ফিশ ব্যাটার ফ্রাই। বাজারে যখন যাবেন তখন দেখবেন যে ভেটকি মাছের ফিলেট বিক্রি হচ্ছে। আপনার যদি পকেটের রেস্তো কম থাকে তাহলে বম্বে ভেটকি বা ভোলা ভেটকিও নিতে পারেন, কিন্তু আমি বলবো একদম অরিজিনাল ভেটকি নিন। সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিই আপনাকে। ধরুন আপনি একটা মাছ কিনলেন, ভেটকি মাছ বড় সাইজের, যদি অর্ধেকটাও কেনেন তবুও হবে। যিনি মাছ কাটবেন তাকে বলবেন অর্ধেকটা ঝোলের মতন কেটে দিতে আর অর্ধেকটা ফিলেট করে দিতে। ওরা কিন্তু খুব চমৎকার করে মাছের একটা দিক ফিলেটের মতন করে কেটে দিয়ে দেয় আর অর্ধেকটা ঝোলের মতন করে। সেই মাছের ফিলেট আপনি বাড়িতে নিয়ে এলেন, ধুলেন, ভালো করে ধুলেন। এবার সেইটাকে আবারও শুকনো করতে হবে, পেপার ন্যাপকিন দিয়ে থুপে থুপে দুদিকে সুন্দর করে ভালো করে মুছে শুকনো করতে হবে। একটা কথা বলি, অনেক সময় টিস্যু পেপার বাড়িতে থাকে না, সেক্ষেত্রে আপনি কিন্তু খবরের কাগজও ব্যবহার করতে পারেন। মোটমাট মাছের যে ফিলেটটা সেটা একদম শুকনো হবে, কাজেই তার জলটা পুরো শুষে নেবে এমন কাগজ। একদম শুকনো সেই ফিলেটগুলোতে আপনি ম্যারিনেট করবেন কী দিয়ে? আদা পেঁয়াজ রসুনের রস, আদা পেঁয়াজ রসুন ঘষে নেবেন, তারপরে একটা কাপড়ের মধ্যে সেগুলো দিয়ে চিপলেই, মানে আদির কাপড়ের মধ্যে দিয়ে চিপলেই তার রসটা বেরিয়ে আসবে। আদা পেঁয়াজ রসুনের রস, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, সর্ষের গুঁড়ো, নুন, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, এই সমস্ত কিছু দিয়ে আপনি ম্যারিনেট করে কমপক্ষে ছ ঘন্টা রেখে দিন। যদি খুব তাড়া থাকে তাহলেও চার ঘন্টা, তার কম নয়। রেখে দিলেন। ও, লেবুর রসের কথা বললাম কি, পাতিলেবুর রস কিন্তু এর মধ্যে দিতেই হবে। কী কী দিলেন তাহলে? আদা পেঁয়াজ রসুনের রস, পাতিলেবুর রস, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো,
গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা। এই সমস্তটা দিয়ে আপনি ভেটকি মাছের ফিলেটগুলোকে ম্যারিনেট করে রেখে দিন 4 থেকে 6 ঘন্টা। এবার ব্যাটারটা তৈরি করুন। কর্নফ্লাওয়ার নেবেন, তার মধ্যে 1 চিমটি বেকিং সোডা, 1/2 চা চামচের কম বেকিং পাউডার, গোলমরিচের গুঁড়ো, সর্ষের গুঁড়ো, সর্ষের গুঁড়োটা 1/2 চা চামচ মতন দেবেন, নুন, ভালো করে মিশিয়ে নিন। তারপরে 2 কি 3টে ডিম ভালো করে আলাদা করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ওই মেশানো কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছেন সেটা দিয়ে দিন। ব্যাটারটা একটু থিক হবে। এবার আপনার ম্যারিনেট করা যে মাছের ফিলেট সেটা ওই ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে। এবার কিন্তু বলি, ডোবা তেলে ভাজতে পারলেই ভালো। অর্থাৎ ননস্টিকি যে কড়াইটা নেবেন বা ননস্টিকি যে ফ্রাই প্যানটা নেবেন তাতে বেশ পরিমাণ মতন সাদা তেল দেবেন। দিয়ে ভেটকি মাছের যে ফিলেটগুলো ম্যারিনেট করা রয়েছে সেটা ওই ঘন ব্যাটারে ভালো করে চুবিয়ে নিন, এপিটোপিট করে করে ওই তেলে ছেড়ে দিন, গরম হয়ে যাওয়া তেলে, যেটা কিন্তু আগেই গরম করে নিয়েছেন আর এই মুহূর্তে সেটা সিমে রয়েছে গ্যাসটা। ভেজে নিন, এপিটোপিট করে সময় নিয়ে ভেজে নিন। আপনি একটু স্বাস্থ্য সচেতন আমি জানি তো, সেই জন্যে এই ফিশ ব্যাটার ফ্রাই ভাজা হয়ে যাওয়ার পর একটু টিস্যু পেপারের উপর রেখে দিন, তাহলে এক্সট্রা তেলটা টিস্যু পেপার টেনে নেবে। সবসময় এত স্বাস্থ্য করলে চলে না, মাঝে মাঝে স্বাদের কথাও তো ভাবতে হয়। তবু আপনার কথা ভেবেই বললাম। এবার যখন সার্ভ করবেন তখন গোল গোল করে শসা পেঁয়াজ কেটে নেবেন আর তার উপরে অবশ্যই হালকা করে ছড়িয়ে দিন চাট মশলা, সঙ্গে দিন মাস্টার্ড সস অর্থাৎ কাসুন্দি। চমৎকার খেতে লাগবে ফিশ ব্যাটার ফ্রাই। তাহলে আজকে কি হলো, চিড়ের পোলাও, পোড়ভরা স্যান্ডউইচ আর ফিশ ব্যাটার ফ্রাই, জমিয়ে জমজমাট জলখাবার, এর নাম দেওয়াই যেতে পারে। অন্তত লালমোহন বাবু যদি থাকতেন আজকে তাহলে তিনি এই নামটাই দিতেন, কি তাই তো? তো যে ঘরে এত সুন্দর সুন্দর জলখাবার তৈরি হবে সেই ঘরের জন্যে, সেই গৃহিণীর জন্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান আমার তরফ থেকে উপহার, এমন আমি ঘর বিধেছি। কিন্তু গান শুনতে শুনতে এখনকার মতন বিদায় তো নেব, কিন্তু অপেক্ষা করে থাকব টেলিফোনের সামনে 2414-6060 2414-6060 জানাবেন কিন্তু প্লিজ কেমন লাগলো আমার দেওয়া রেসিপি। আমি কিন্তু অপেক্ষা করে থাকব, এর পরের এপিসোডে যখন আসবো তখন যেন আপনাদের অনেক অনেক টেলিফোনে জানতে পারি আপনাদের সকলের কেমন লেগেছে। টেলিফোন নম্বরটা আবারও 2414-6060 2414-6060। রসে বসেতে উমার রেসিপি কেমন লাগছে জানান প্লিজ। আপাতত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো, জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো,
দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি অঙ্গনে তার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। কল্পনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। জীবন বলে এ ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060